দক্ষিণ আফ্রিকায় অর্থ পাচারে পাঁচ বাংলাদেশির নাম। দক্ষিণ আফ্রিকা টাকা পাচারে পাঁচ বাংলাদেশির নাম উঠে এসেছে। তাদের সবাইকে একসাথে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার 1 ডিসেম্বর সানডে ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই বাংলাদেশি নাগরিককে জালিয়াতির মামলায় আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে 11 মিলিয়ন রান্ড জালিয়াতির অভিযোগ করা হয়েছে। পরে আদালত তাদের 20,000 রান্ডের বিনিময়ে জামিন দিয়েছেন। এ নিয়ে অর্থ জালিয়াতির মামলায় সম্পৃক্তদের সংখ্যা 5 জনে পৌঁছেছে। অভিযুক্ত দুই বাংলাদেশি হলেন রিপন ইউনুস এবং আশরাফ গুলাম মাহাত প্যাটেল। বৃহস্পতিবার তাদের কিম্বার্লি বিশেষায়িত অর্থনৈতিক অপরাধ আদালতে হাজির করা হয়। এর আগে আরও 3 বাংলাদেশিকে অভিযুক্ত করা হয়েছিল। নর্দার্ন কেপ হক্সের মুখপাত্র কর্নেল তেবোগো থিপে জানান, বুধবার তাদের দুজনকে অর্থ পাচারের অভিযোগে হক্স বাহিনী আটক করেছিল। এই দুই ব্যক্তি গত 1 থেকে 3 মার্চের মধ্যে নিজেদের দোকানের মাধ্যমে অর্থ জালিয়াতি করছিলেন। এ দুই বাংলাদেশি ছাড়াও অভিযুক্ত বাকি 3 জন হলেন আমিনুল ইসলাম, উল্লাহ ফুজি এবং আক্তার আতিকা। তাদের 3 জনকে মার্চে কিম্বার্লি বিমানবন্দর থেকে মার্চে আটক করা হয়েছিল। তারা জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার চেষ্টা করছিলেন। তারা তখনও জামিন পাননি। থিবে জানান, আদালত ইউনুস ও প্যাটেলের মামলা আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন। এ সময় তাদের 5 জনকে একসাথে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। AB 24 বাংলা ও বাঙালির পাশে।